হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গাইডলাইন ফ্রেন্ডস স্পেশাল টেট এক্সামের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করছি সতেরো জানুয়ারি দু হাজার একুশে আজ নিউজ পেপারে প্রকাশ করা হয়েছে যে স্পেশাল টেট এক্সাম অনুষ্ঠিত হবে এবং কবে অনলাইন অ্যাপ্লাই হবে এবং কারা পরীক্ষায় বসতে পারবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তা প্রকাশ করা হয়েছে আমি স্ক্রিনে অ্যাডভার্টাইজমেন্ট শো করছি এই স্পেশাল টেট লোয়ার প্রাইমারি সেকশনে অনুষ্ঠিত করা হবে আসাম সর্বশিক্ষা অভিযান মিশনের অধীনে বিভিন্ন লোয়ার প্রাইমারি বিদ্যালয়ে কর্মরত কন্টেক্সুয়াল টিচারদের জন্য অনুষ্ঠিত করা হবে এক কথায় যারা ইউনিক আইডি কালেকশন করেছ তাদের জন্য স্পেশাল টেট এক্সাম হবে এবারে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে এবারে তোমাদের কোয়ালিফিকেশনের কথা কি বলা হয়েছে তা বলছি তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক নিয়ে এবং দু বছরের ডিএলএড তাছাড়া গ্র্যাজুয়েশন থাক থাকলে তা না হলে চলবে পার্সেন্টেজের ব্যাপারটা আসবে না কিন্তু ডিএলএড থাকতে হবে হায়ার সেকেন্ডারি ফিফটি পারসেন্ট মার্ক সবার জন্য নয় এসসি এস টি এমও ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তাদের ফাইভ পারসেন্ট মার্ক রিল্যাক্সেশন আছে অর্থাৎ ফোরটি ফাইভ পার্সেন্ট থাকলে পরীক্ষাতে বসতে পারবে তোমাদের অনলাইন আবেদন আরম্ভ হবে বিশ জানুয়ারি হতে ত্রিশ জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট ত্রিশ জানুয়ারি মনে থাকাটা খুবই দরকার নাম্বার টু হল অ্যাডমিট কার্ড দশ ফেব্রুয়ারি তারিখে ইস্যু করা হবে এবারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হল পরীক্ষার ডেট হলো আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার একুশে তোমাদের এক্সাম ফি হল জেনারেল ক্যাটাগরির জন্য ফাইভ এবং এস সি ওবিসি এমওবিসি এম পিএইচ ক্যাটাগরির জন্য থ্রি হান্ড্রেড আরও একটি ইম্পর্টেন্ট কথা হলো ডিএলএড বা বিএড যদি পাস না করা থাকো যদি ডিএলএড বা বিএড পড়তে থাকো মিনস তুমি ক্লাস করতে আছো তাহলে এক্সাম দিতে পারবে কিন্তু আবেদন করার সময় অ্যাডমিশনের রিসিট শো করতে হবে এবারে সিলেবাসের কথা বলছি তোমাদের দু হাজার অনুষ্ঠিত হওয়া জেনারেল টেটের মতো সিলেবাস থাকবে তো ফ্রেন্ডস মেইন টপিকগুলো আলোচনা করলাম ভালো লাগলে লাইক করবে অবশ্যই ধন্যবাদ